মরা সহজ ছিল, কিন্তু রফিলে দেন করাও সহজ না। মরতে কিভাবে প্রতিযোগিতা করছে, বাপ বেটার লড়াই শুরু হয়েছে বাড়িতে, শেষমেশ সিদ্ধান্তে পৌঁছতেই পারে না, বাপ বেটা মিলে সিদ্ধান্তে পৌঁছতে পারে না কে থাকবে আর কে যাবে। শেষমেশ আল্লাহ রসুলের কাছে বিচার গেল, নালিশ বিচার, ইয়া রাসূলুল্লাহ আমাদের দুই ভাইয়ের নাম আপনি নোট করেছেন, দুই ভাইকে জিহাদের জন্য বের হইতে বলেছেন, কিন্তু এই আমার অন্ধ বাবা নাসর বান্দা ও যাবেই জিহাদে, কি করব? বলছে ওকে নিয়ে যাও, তিনজনই তাই, তিনজনই চলো। ওরে শহীদের নেশা, আল্লাহ আকবার, শহীদ হয়ে তারপর অন্ধ ব্যক্তি, ওরেও বের হয়ে গেল তলোয়ার নিয়ে, ছেলেরা বাবার হাত ধরে টেনে টেনে নিয়ে যেতেছে, কি যুদ্ধ করবে বলেন? আল্লাহ আকবার, তলোয়ার নিয়ে, হ্যাঁ কোন দিকে শত্রু? ওই যে ডান পাশে, ওই যে আরেকটু অগ্রসর হলে ও কি করবে, তলোয়ার এরকম করতে করতে ওর পিছন দিক থেকে মেরে ওকে শহীদ করে দিছে কাফেররা, যে জন্য ঝগড়া হয়েছিল। সে ঝগড়া, এটি কত মজার ঝগড়া, ইমানি ঝগড়া, এটা এটা জান্নাতের ঝগড়া। বেচারা যে শহীদ হয়ে গেল, দুই ছেলের আগেই শহীদ, এটাই ছিল তার উদ্দেশ্য, ঝগড়ার উদ্দেশ্য কি সফল, আলহামদুলিল্লাহ। এইরকম শত শত সাহাবি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রেরণায়, জিহাদের প্রেরণায়, যে প্রেরণা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, সেই প্রেরণায় শত শত লোক, হাজার হাজার সাহাবি মারা গেছে, শহীদ হয়েছেন, মামুলি ব্যাপার, তাদের শহীদ হওয়াটা মামুলি ব্যাপার ছিল। কিন্তু বর্তমান যুগে রফুল এদিন করো, এত শহীদ এত সহজ না, দাড়ি রাখাটা এত সহজ না। দাড়ি রাখা কি সুন্নত না? রফুল এদিন কি সুন্নত না? ইমাম ইবনে হাসান রহিমাহুল্লাহ তিনি মহল্লার মধ্যে লিখছেন, বিশ্ববিখ্যাত 300 হিজরির আলেম, তিনি বলছেন যে রফুল এদেনের এত হাদিস এত হাদিস এত হাদিস খুঁজলে পাওয়া যায়, যদি ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস না থাকতো এটা ফরজ হয়ে যেত। ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু এই একটা হাদিসের কারণে ফরজ বলতে পারতেছি না, নাহলে ফরজই বলতে হইতো। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এবং ফুকাহা তারা ফরজ বলে দিত রফুল এদেনের হাদিস, আর এই হক্কানিরা কি বলতেছে, মনসুখ হয়ে গেছে, সব মনসুখ বাবা, মনসুখ বাবা, এরা মনসুখ হয়ে গেছে। কত সহজ কথা একটা, অথচ উনি বলছেন যে তোমার ইবনু মাসুদের হাদিস থেকে যেই উপকারটা পাওয়া যায় সেটা হলো কি, এটা সুন্না আমল, আমলটা কি সুন্না। যদি ইবনু মাসুদের এই হাদিসটাকে কেউ কেউ যদি হাসান না বলতো, কেউ কেউ যদি সহি না বলতো, তাহলে এটা ফরজ ছিল। সুরা ফাতিহা যেমন পড়া ওয়াজিব, এরকম রফুল এদান করা ওয়াজিব ছিল, তোমার নামাজে সহি সিজদা দিতে হইতো, রফুল এদান একবার ছেড়ে দিল সহি সিজদা দিতে হইতো, কিন্তু বেশি গেছে ইবনু মাসুদ রাদিয়াল্লাহু এই হাদিসটা নিয়ে। এই হাদিসের ব্যাপারে কেউ অনেক হাদিস অনেক মুহাদ্দিস মন্তব্য করেছেন, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই সহ ইবনু হাজম নিজেও বলতেছেন যে ইবনু মাসুদ রাদিয়াল্লাহু এই হাদিসটা গ্রহণ, এই হাদিসটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে বলতে হবে রফুল এদেন করা ফরজ, বাধ্যতামূলক করতেই হবে। আর এই হাদিসের বিরুদ্ধে হক্কানি পীরের হক্কানি সন্ত্রাসী আইন, যে 999 জন মিলে তার ঘাড় ধরো হত্যা করে ফেল বলে নাই, গলা চাইবে ধরতে, সবাই মিলে যদি পালাক্রমে ধরে, সিরিয়াল 1 99 999 পর্যন্ত ঘোড়া, সবাই কিন্তু ঘাট ধরতে বলছে, ঘাট ধরতে পারবে সবাই সিরিয়ালি ঘাট, এই হুজুর হক্কানি হুজুরের বয়ান বয়ান মোবারকের আমল মোবারক করে নি, এই তুমি তুমি এত তাড়াতাড়ি মরে যাও না, আমাদের হক্কানি হুজুরের আমল বয়ান আমল সবাইকে করতে দাও, আগে মরে যায় না, সবারই ঘাট ঘাড় ধরতে দাও, তারপরে তুমি মরো। হ্যাঁ বেচারা পারবে এতক্ষণ থাকতে? ওদেরকে হক্কানি পীরের
এই বয়ান এই আইন বাস্তবায়ন করে দেওয়ার মতো তার কাছে সময় থাকবে এত ধৈর্য? হ্যাঁ, উনি কি প্লাস্টিকের মানুষ নাকি? উনি কি লোহার নাকি? লৌহ মানব। কয়েকজন ঘাট ধরতে ধরতে তাদের শেষ, বাকিরা সব বঞ্চিত। পীর সাহেবের আর বয়ান আমল করতেই পারল না। হ্যাঁ, এটা ফাজাইলে ঘাড় মটকানি। হ্যাঁ, ভালোই বলছেন, এক মুসল্লি বলে ফেলছে। হ্যাঁ, ফাজাইলে আমল থেকে এটা শিখতে পারে, অনেক কিছু এরকম আছে। ইমানের ঘাড় মটকা আছে, মানুষের ঘাড় মটকানি থাকতে পারে না, আলহামদুলিল্লাহ।